नमस्कार बंधुरा, आरबी क्रिएशन आमार रान्नाघरे सकल के स्वागत। आबारो निये चले एसेछि एकटी असाधारण माछेर रेसिपि। खूब अल्प उपकरणेई हये जाबे ए रान्नाटी। देखुन भिडियोटी पुरोटा, देखते थाकुन, भालो लागबे। भालो लागले अवश्यई लाइक करबेन, चैनलटी सबस्क्राइब करबेन आर बेल आइकनटा अवश्यई क्लिक करबेन, ताहले परे सुंदर सुंदर रेसिपिगुलोर आपडेट पेये जाबेन। रान्नाटी करे देखबेन, खूब सुंदर हबे। এই দিয়ে পুরো ভাতই খাওয়া হয়ে যাবে। তাহলে দেখতে থাকুন কিভাবে করছি এই মাছের রেসিপিটি। নিয়ে নিয়েছি আর মাছের চারটে পিস। এতে আমি নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখছি। কিছুক্ষণ মাখিয়ে রাখবো, লেবুর রস কাঁচা মাছের আষ্টে গন্ধ দূর করে দেয়। পোস্ত আর সাদা সর্ষে একটু শিলে বেটে নেব। মিক্সিতেও বাটতে পারেন, তবে শিলে বাটলে বেশি ভালো টেস্ট হয়। নারকেল আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব। একটা টিফিন বক্স নিয়ে নিলাম, তাতে মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবার পোস্ত আর সাদা সর্ষে বাটাটা এর উপর দিয়ে দিচ্ছি। নারকেল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলোর সাথে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এইভাবে মাছটা রেডি করে নেব। এবার একটি পাত্রে একটা স্ট্যান্ড লাগিয়ে কিছুটা জল নিয়ে নেব। জলটা স্ট্যান্ডের নিচেই রাখবেন। এর মধ্যে টিফিন বক্সটা দিয়ে ঢাকনা দিয়ে আটকে দেব। 10 থেকে 15 মিনিট এরকম চাপা দিয়ে গ্যাস সিম করে রাখতে হবে। ব্যাস রেডি হয়ে গেছে আর মাছের ভাপা। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন, তাহলে আরও টেস্ট বেড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। নমস্কার বন্ধুরা, তাহলে আবার দেখা হবে অন্য কোনো সুন্দর রেসিপির সাথে।